বিচারপতির চালককে থাপ্পড় মারার ঘটনা, পুলিশি তলবে আজ থানায় হাজিরা নওশাদের। মমিতা রয়েছেন আমাদের সঙ্গে, মমিতা আরো জানাবে। মমিতা, সিদ্দিকী তিনি গড়ফা থানার তরফ থেকে একটি নোটিশ পেয়েছিলেন, যদিও তার আগামীকাল যাওয়ার কথা ছিল, কিন্তু কিছুক্ষণ আগে নওশাদ সিদ্দিকী তিনি নিজেই জানিয়েছেন যে গড়ফা থানার নোটিশের ভিত্তিতে আজ সন্ধ্যে 7টার পর তিনি গড়ফা থানায় উপস্থিত হবেন। একটি ঘটনা ঘটেছিল, যে ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে নোটিশ দেওয়া হয় গড়ফা থানার তরফ থেকে, বিচারপতির সিকিউরিটি ড্রাইভার তাদের থাপ্পড় মারার ঘটনা, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গড়ফা থানার তরফ থেকে তিনি নোটিশ পান। আজকে সেই নোটিশের জন্য তাকে ডেকে পাঠানো হয়েছিল, এবং আগামীকাল যাওয়ার কথা থাকলেও 9:00-এর দিকে তিনি জানিয়েছেন তিনি আজকে সন্ধ্যে 7টার পর গড়ফা থানার ভেতরে ছিলেন। মমিতা, একটু কি ঘটনা ঘটেছিল একটু জানানো যাবে? মমিতা, তখন যেদিনকে দোলকাকি গ্রামে নশাসিদ্দিকি যাচ্ছিলেন সেই সময় খবর পাওয়া যায় সেই যাওয়ার দিনটি তার গাড়িতে তার গাড়ির সঙ্গে বিচারপতির গাড়ির ধাক্কা লাগে, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নশাসিদ্দিকির সঙ্গে থাকা সিকিউরিটি গার্ড তারা বিচারপতির ড্রাইভারকে মেরেছেন বলে অভিযোগ শোনা যায়। তার পরিপ্রেক্ষিতে একটি নোটিশ পান গড়ফা থানার তরফ থেকে নশাসিদ্দিকি আইএসএফ বিধায়ক, এবং আজ তিনি সন্ধ্যে 7টার পর গড়ফা থানার মুখোমুখি হচ্ছেন সেই নোটিশের জবাব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।